নমস্কার শাড়ি কথা নিয়ে আমি সোনালি আবারও হাজির হয়ে গেছি আর আজকে শাড়ি কথায় রয়েছে ডিফারেন্ট স্টেটের সিল্কের কালেকশন সিল্ক পিওর সিল্ক এবং আর্ট সিল্ক ধরো আসাম সিল্ক পিওর হলে কিরকম হয় কি রেঞ্জের হয় আবার সেটাই যখন আর্ট সিল্কের ওপর হয় তখন তার রকমারিটা কিরকম দেখতে ইচ্ছে করছে তো চলে সবার সঙ্গে শুরু করছি আজকে আসাম সিল্কের কালেকশন আর্ট আসাম আর আসামের উপর রেশম ওয়ার্ক দেখিয়েছি আজ দেখাচ্ছি জরি এবং রেশমের একটা সুন্দর ঝুলন ঝালর দিয়ে আঁচলটা সাজিয়েছি তার উপর রয়েছে ব্লুয়ের কন্ট্রাস্ট ব্লুয়ের উপরও রয়েছে পিঙ্ক এবং গোল্ডেনের টাচ গোটা গায়েও কিন্তু রয়েছে সেই কালার টোনের ছোঁয়া বর্ডারটা দেখো চিরন্তন আসাম সিল্কের বর্ডার মানেই আলাদা করে অ্যাপ্লিক করা হবে তাতে আবার রয়েছে মিনি কারির ছোঁয়া জরি রেশমের যুগলবন্দি এই আসামের কালেকশনের প্রাইস হলো 2500 আট আসামের পর পিওর আসামের পালা দেখো পিওর আসাম সিল্ক আর তার উপরও কিন্তু রয়েছে গোল্ডেন জরি ফুল কন্ট্রাস্টে রয়েছে হট পিঙ্কের বর্ডার এবং এটাও কিন্তু অ্যাপ্লিক করেই রয়েছে গোল্ডেন জরির সঙ্গে রানী কালারের রেশম কিন্তু এখানে ইউজ করা হয়েছে গোটা গাতে কিন্তু তারই ছোঁয়া রয়েছে মোটিভটাও লক্ষ্য করো মোটিভটাও কিন্তু দু রকম মোটিভ রয়েছে আর সঙ্গে রয়েছে কন্ট্রাস্ট আঁচল হট পিঙ্কে গোল্ডেন জরির কন্ট্রাস্ট আঁচলের এই কালেকশনটা ভীষণ ব্রাইট গর্জিয়াস ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে কোনো অকেশনের জন্য পারফেক্ট রেঞ্জ রয়েছে 14,200 আর তার উপর রয়েছে ডিসকাউন্ট এর সঙ্গে পাশে যে পাঞ্জাবিটা পরিয়েছি পাঞ্জাবিটা কিন্তু রয়েছে সিল্ক চন্দেরির উপর সিল্ক চন্দেরি ফেস সেলফ এই গোল্ডেন বুটিটা ছিল টেলারিং এফেক্টটা দেওয়া হয়েছে চেস্ট লাইনে আর নেক লাইনে এর সঙ্গে গোল্ডেন কালারের চুড়ি পা দিয়ে সেট আর এই সেটটার প্রাইস রয়েছে 3000 আসাম থেকে যদি একেবারে অপোজিট ডিরেকশনে চলে যাই আমরা চলে যাই রাজস্থানে আর রাজস্থানের বাদনি নিয়ে ওটা আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না চলো এবারে দেখাবো বাদনির কালেকশন জর্জেটের উপর বাদনি প্রিন্ট এমনিতেই ইয়েলো রংটা ফেস্টি মুডকে এনহ্যান্স করে আর বাদনি মানেই তো থাকবে নানান রঙের ছোঁয়া নিচের বর্ডারটা দিয়ে শুরু করছি বর্ডারে দেখো ট্রেডিশনাল ডিজাইন রয়েছে তার সঙ্গে একটা আলাদা বর্ডার অ্যাপ্লিক করা হয়েছে সিল্কের এই বর্ডারেও কিন্তু রয়েছে সেই বন্ধেজের ছোঁয়া এবং মাল্টি কালার গোটা গায়েও কিন্তু রয়েছে তার ছোঁয়া লাইট ওয়েটের এই ধরনের কালারফুল শাড়িগুলো উৎসবের জন্য কিন্তু পারফেক্ট আর ব্লাউজের ক্ষেত্রেও থাকে নানান অপশন আর পকেট ফ্রেন্ডলি তো বটে কারণ এই শাড়িটার প্রাইস 1500 পিওর ক্রেপের উপর রয়েছে বন্ধেজের ছোঁয়া আর সেই ক্ষেত্রে এই টারকোয়েজ কালারটা কিন্তু ভীষণ ব্রাইট আর গর্জিয়াস লুক দিচ্ছে লক্ষ্য করো এর বর্ডারের ডিজাইনটা যেখানে কুন্দন ওয়ার্কও রয়েছে রয়েছে তার সঙ্গে কাঠ দানা আর বিটসের ছোঁয়া গোটা আঁচলেও কিন্তু রয়েছে আর একটা ডিজাইন যেখানে গোটা পাত্তি স্টাইলে কাজ করা রয়েছে আর এই গোটা পাত্তি কিন্তু রাজস্থানের একটা বৈশিষ্ট্যই বলতে পারো এই ধরনের ক্রেপের কালেকশন এর উপর তো রয়েছে বন্দেজের ওয়ার্ক জর্জেটের উপরও রয়েছে সিনথেটিকের উপরও রয়েছে সুতরাং বুঝতে পারছো তিন ধরনের কালেকশন বাদনি তুমি পেয়ে যাচ্ছ প্রতিষ্ঠানে অবশ্যই ডিফারেন্ট রেঞ্জ আর এই শাড়িটার প্রাইস হলো 5200 আর এরপর রয়েছে 20% ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা অ্যাভেল করে ঘরে বসে শপিং করার জন্য কল করতে হবে এই মোবাইল নাম্বারগুলোতে এই মোবাইল নাম্বারে আমার কলিগরা ওয়েট করছে জাস্ট তোমাদের একটা ফোন করে টাইম স্লট ঠিক করে নাও তারপর কল করে শপিংটা এনজয় করো শিলিগুড়ি সেবক রোড নিয়ার পিসিবিতাল বাস স্ট্যান্ডেও কিন্তু রয়েছে প্রতিষ্ঠান সেখানেও কিন্তু রয়েছে আমার সহকর্মীরা শুধুমাত্র তোমাদের একটা ফোনের অপেক্ষা ফোন করে তুমি কি কালেকশন দেখতে চাও জানিয়ে দাও তারপর ভিডিও চ্যাটে ঘরে বসে কালেকশনটা কিন্তু পেয়ে যাও আর এইবারে চলে যাব সরাসরি দক্ষিণ ভারতে তামিলনাড়ু ফেমাস হচ্ছে কাঞ্জিভরমের জন্য পিওর কাঞ্জিভরম দেখাবো ব্রোকেট কাঞ্জিভরম দেখাবো শুরু করব আট কাঞ্জিভরম আট কাঞ্জিভরম কিন্তু এর বর্ডারটা লক্ষ্য করো পিওর কাঞ্জিভরমের ডিজাইনের অনুকরণে করা
তার উপর রয়েছে টেম্পলের ছোঁয়া। আঁচলটাতেও রয়েছে কিন্তু লালের আধিক্য, লাল আর গোল্ডেনের একটা সুন্দর ব্লেন্ডিং রয়েছে। রয়্যাল ব্লুর সঙ্গে লাল এমনিতেই খুব ব্রাইট আর গর্জাস। গোটা গায়ে রয়েছে কিন্তু গোল্ডেন জুয়েলের বুটি। তাই বুঝতেই পারছো এটা পরলে কতটা ব্রাইট, কতটা গর্জাস লাগবে। এবারে দেখাবো এর ব্লাউজ পিস। এই ব্লাউজ পিসটা রয়েছে এইটা রেড, হলো ওটা রেড আর রানীর একটা টু টোনের কালার এফেক্ট রয়েছে। আর এই বর্ডারটা দুদিকে আছে, তাই তুমি এটা হাতে এবং পিঠে দুটোতেই ইউজ করতে পারবে। আর এই শাড়িটার প্রাইস হলো 4200। তার উপর রয়েছে তো ডিসকাউন্ট। এবারে রয়েছে ব্রোকেট কাঞ্জিভরম। ব্রোকেট কাঞ্জিভরম মানে অল ওভার ওয়ার্ক, আর তার সঙ্গে গোল্ডেন বর্ডার। বর্ডারটায় লক্ষ্য করো রিভার্সে কিন্তু কাজটা বেরিয়ে এসছে। রামা গ্রিন কালারের ব্রোকেট এই কাঞ্জিভরমটা কিন্তু এলিগেন্ট লুক দেবে, সেটা বলা বাহুল্য। তার সঙ্গে গর্জিয়াস তো বটে। বডি হাগিং এই ধরনের ব্রোকেট কাঞ্জিভরমের 5-7টা কালার অপশন রয়েছে প্রতিষ্ঠানে, আর রেঞ্জ রয়েছে 4900। আর এবারে দেখাবো একটা পিওর কাঞ্জিভরম কন্ট্রাস্ট বর্ডার। চলে এসো ব্রোকেট কাঞ্জিভরম, তার সঙ্গে গ্রিন আর রেডের একটা দারুণ কন্ট্রাস্ট। পিওর জুড়ির এই কাঞ্জিভরমটা অল বডি কিন্তু রয়েছে ওয়ার্ক। বটল গ্রিনের উপর এই গোল্ডেন জুড়ির কাজটা দেখো, এর ক্ল্যারিটিটা শুধু লক্ষ্য করো, এত নিখুঁত এত ক্লিয়ার, যেটা বলার অপেক্ষা রাখে না, যেটা দেয় পুরো শাড়িটাকে একটা আলাদা মাত্রা। এরপর লক্ষ্য করো এর বর্ডারটা, রেড কালারের এই বর্ডার আর তার উপর এই যে নকশার ডিজাইনটা, ফ্লোরাল মোটিভ তো রয়েছে, তার সঙ্গে একটা পেটাই বর্ডার আর এই টু টোনের পাইপিংটা পুরো শাড়িটাকে দিয়েছে একটা ব্রেক। লক্ষ্য করো এখানেও কিন্তু এই টেম্পল ডিজাইনটাকে মেনটেন করা হয়েছে। এর সঙ্গে এর আঁচল, আঁচলেও কিন্তু রয়েছে ট্রেডিশনাল কলকার ছোঁয়া, আর তার সঙ্গে টেম্পলের ডিজাইন। দক্ষিণ ভারতের এই বিশেষত্ব কিন্তু থাকে প্রত্যেকটা শাড়ির ছোঁয়াতে। আর পিওর জরির এই ধরনের কাঞ্জিভরম তোমার ওয়ার্ড্রোবে থাকলে শুধু তোমার। আর এর প্রাইস হলো 17,200। এরপর যে কালেকশনটা দেখাবো সেটা দক্ষিণ ভারতে সেই ধরনের সিল্ক কিন্তু খুব প্রচলিত, ডোপিয়ান সিল্ক। ডোপিয়ান সিল্কের উপর চেক সেট ডিজাইন, পিওর ডোপিয়ানও দেখাবো আর ডোপিয়ানও দেখাবো। চলো শুরু করা যাক। আর ডোপিয়ান আর তার উপর চেক সেট ডিজাইন দেখতেই পাচ্ছ, মাল্টি কালার ইউজ হয়েছে চেকসে। আর বডি কালারটা কিন্তু সলিড কালারের গোল্ডেনে রয়েছে, তার সঙ্গে অ্যান্টি গোল্ডেন পেটাই বর্ডার। তাই বলার অপেক্ষা রাখে না, যেটা ভীষণ স্মার্ট আর ব্রাইট লুক দেবে। এই ধরনের চেকসের উপর আর টুপিয়ানের কালেকশনে বিভিন্ন কালার কন্ট্রাস্ট কিন্তু রয়েছে প্রতিষ্ঠানে। পুঁচি যেমন চেকসে আছে, চেকসে আছে আঁচল আর তার সঙ্গে রয়েছে ঝালরটা। এবারে দেখাবো ব্লাউজ পিস। ব্লাউজ পিসটাও কিন্তু এইরকম চেকসেই রয়েছে, তাই বলার অপেক্ষা রাখে না যে এই ব্লাউজটা ট্রেডিশনাল লুকে বানাবে। বোর্ডনে করে গ্লাস হাতা, থিক ওয়াটার, মানে তুমি যাতে কমফোর্টেবল। রেঞ্জ বানার পালা 2100। আর তার উপরও রয়েছে ডিসকাউন্ট, রয়েছে আরও 2-3টে কালার অপশন শুধু তোমাদের জন্য। পিওর টোপিয়ান আর আর টোপিয়ানে খুব একটা কিন্তু ডিফারেন্স পাবে, ডিফারেন্স রয়েছে শুধু কোয়ালিটিতে। দেখো এর উঁচুতে কিন্তু রয়েছে সেই মাল্টি কালারের ছোঁয়া, কিন্তু সিল্কের যে শাইনিংটা রয়েছে, যে সফটনেসটা রয়েছে, সেটাই হচ্ছে ডিফারেন্স। এটারও বডিটা সলিড কালার রয়েছে, বর্ডারে রয়েছে অ্যান্টিক গোল্ড। এবারে কুচির সঙ্গে আঁচলও কিন্তু রয়েছে সেম ভাবে চেক সেম, আঁচলের শেষে রয়েছে ঝালর। দেখানোর পালা এবারে ব্লাউজ পিসে। ব্লাউজ পিসটাও কিন্তু সেম চেকসেই রয়েছে। এই ধরনের পিওর টোপিয়ান সিল্কের উপর চেকসের শাড়ির প্রাইস হলো 6750। আর এবারে দেখাবো আর্নি গ্রামে তৈরি আর্নি সিল্কের কালেকশন। শুরু করবো আট আর্নি, ব্ল্যাক কালারের আট আর্নি। আর এর বিশেষত্ব হলো এর বর্ডারটা, লক্ষ্য করো তো, যেখানে টেম্পেলের ছোঁয়াও যেমন আছে, আছে ফ্লোরাল মোটিভ। অলিভ গ্রিন কালারের উপর হট পিঙ্কের এই সুন্দর একটা ব্লেন্ডিং পুরো শাড়িটাকে একটা ব্রাইট আর গর্জিয়াস লুক দিয়েছে। আর্নির বিশেষত্ব হলো সেলফ ভিভিং, গোটা গাটা দেখে প্লেন মনে হলো গোটা গায়ে কিন্তু একটা সেলফ ভিভিং রয়েছে। কন্ট্রাস্টে রয়েছে পিঙ্ক কালারের আঁচল,
আর তার উপর রয়েছে গোল্ডেনের টাচ। ব্লাউজে কিন্তু রয়েছে দুদিকেই এই বর্ডার, তাই ব্লাউজটা তুমি ডিফারেন্ট লুকে কিন্তু বানানোর অপশন পেয়ে যাবে। আর এই শাড়ি যার প্রাইস হলো 3750, আর তার উপর রয়েছে ডিসকাউন্ট। আর এবারে দেখাবো পিওর আর্নিক কালেকশন। এবারে দেখাচ্ছি পিওর আর্নিক কালেকশন, টু টোনে রানি কালার রয়েছে, সঙ্গে রয়েছে কন্ট্রাস্ট বর্ডার। বর্ডারটা লক্ষ্য করো, যেখানে পিচ আর গোল্ডেনের একটা সুন্দর ব্লেন্ডিং, তাও কিন্তু টু টোনে। গোটা গায়ে ট্রেডিশনাল কলকা বুটি, আর একটা সেলফ উইভিং, সেটাই কিন্তু আর্নির বিশেষত্ব। এর বর্ডারটা লক্ষ্য করো, যেখানে পিচাই গোল্ডেন বর্ডারের সঙ্গে ফ্লোরাল মোটিভ গেছে। আঁচড়ে কিন্তু রয়েছে কলকার বুটি, আর এর ব্লাউজ পিসটা রয়েছে এই কালার টোনে। তাই পড়লে ব্রাইট আর গর্জিয়াস লাগবে, সেই গ্যারেন্টি আমার। এই ধরনের পিওর আর্নি ডিফারেন্ট কালারও রয়েছে আমার কাছে প্রতিষ্ঠানে, রেঞ্জ রয়েছে 11,100। এবারে কিন্তু চলে এসেছি অন্ধ্রপ্রদেশে, কটন পচমপল্লির কালেকশন দিয়ে শুরু করলাম। কটনের গ্রে কালার আর তার সঙ্গে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট, পচমপল্লি যে ট্রেডিশনাল লুক আর ডিজাইন সেটাই কিন্তু রয়েছে এই শাড়িতে। গ্রে আর ব্ল্যাকের কম্বিনেশনের জন্য শাড়িটা যেরকম ক্লাসি লুক রয়েছে, তাই যে কোনো বয়সের নারী কিন্তু অনায়াসে ক্যারি করতে পারে। এর কোয়ালিটি নিয়ে আলাদা করে সত্যি কিছু বলার থাকে না। সফট বডি হাগিং, এই সমস্ত তো তোমরা জানো, আর তার সঙ্গে ব্লাউজ আর জুয়েলারি হেরফেরে লুকের হেরফের যেটা হয় সেটা তোমরা ট্রাই করতে পারো। আর রেঞ্জ 3200। এবারে যে শাড়িটা দেখাচ্ছি সেটা কিন্তু রয়েছে সিল্কের উপর, সিল্কের উপর পচমপল্লির ডিজাইন, এবং এটা কিন্তু উইভিংয়েই রয়েছে। সঙ্গে যেমন রয়েছে উইভিংয়ের বর্ডার, যেটা নিচের দিকের বর্ডারটা কন্ট্রাস্টে ব্লুয়ের উপর অ্যান্টিক গোল্ড ঝুড়ি দিয়ে করা। এল শেপে এই ডিজাইনটাই দেখো আস্তে আস্তে আঁচলে এসেছে, পুরো আঁচল জুড়েই কিন্তু এই কলকার ছোঁয়া রয়েছে। ব্লু কালারের পাইপিং রয়েছে, ব্লু কালার রয়েছে আঁচলে, তাই ব্লাউজ পিসটাও রয়েছে ব্লু কালারে। আর এইবার ব্লাউজ পিসটার বিশেষত্ব দেখো, ব্লাউজ নর্মাল বর্ডার থাকে, এখানে কিন্তু জ্যাকেট স্টাইলে তৈরি করা, মানে ফ্রন্ট এবং ব্যাক দুটোই কিন্তু রয়েছে পুরো রেডি। আর হাতায় আসবে এই ডিজাইনটা, জ্যাকেট কাজ করা পচমপল্লি ডিজাইন করা সিল্কের এই কালেকশনটার প্রাইস হলো 6890। পিওর পচমপল্লি দু রকম ডিজাইন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আমি যেটা পরে রয়েছি পিওর ব্ল্যাকের উপর রয়েছে, এবং দেখো এর বর্ডারটাও কিন্তু গোল্ডেনের উপর পচমপল্লির ট্রেডিশনের ছোঁয়া রয়েছে। গাটায় কিন্তু বুটি বুটি কাজ রয়েছে, আর আঁচলের ডিজাইনটাও লক্ষ্য করো একেবারে ট্রেডিশনাল লুকে রয়েছে। এই এক্সক্লুসিভ পচমপল্লি সিল্কেরও কিন্তু ব্লাউজ পিস আছে। আর এইবারে লক্ষ্য করো নানি কুইনের কালেকশনটা, যেটা এতটাই ব্রাইট এতটা গর্জিয়াস বলার অপেক্ষা রাখে না। সিল্ক পটোলা, যেটা ডেফিনেটলি ওখানকারই কালেকশন, ঠিক সেই ডিজাইনের অনুকরণে করা, মাল্টি কালারের ছোঁয়া, সঙ্গে পেটায় গোল্ডেন কন্ট্রাস্ট বর্ডার। বর্ডারটা যদি লক্ষ্য করো দেখবে কালার টোনটা রেড আর রানির একটা সুন্দর কম্বিনেশনে রয়েছে, যেমন রয়েছে এর আঁচলটা, অ্যান্টিক গোল্ড জড়িতে রয়েছে, এবং একটা পেটাই বর্ডারও কিন্তু রয়েছে। অল ওভার ওয়ার্ক করা এই ধরনের কালেকশন তোমার ওয়ার্ড্রোবে থাকলে শুধুই তোমার। এবার জানানো পালা প্রাইস, ম্যানি কুইন যে শাড়িটা পরে রয়েছে সেই শাড়িটার প্রাইস হলো 16,400, আর আমি যে কালেকশনটা পরে আছি তার প্রাইস 18,100, কিন্তু তার উপর তো রয়েছে 20% ডিসকাউন্ট। ডিসকাউন্ট দিয়ে ঘরে বসে শপিং করো, তার জন্য জাস্ট এই মোবাইল নাম্বার গুলোতে কল করো। আমার কলিগরা কিন্তু ওয়েট করছে তোমাদের একটা ফোন কলে, টাইম স্লট বুক করে নাও, তারপর ভিডিও কলে ভিডিও চ্যাটে ঘরে বসে শপিং করো। এছাড়া শিলিগুড়ি সেবক রোড নিয়ার পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে রয়েছে আদি মোহিনী মোহন গাঞ্জিলালের শোরুম, এবং সেখানেও কল করে ঠিক একইভাবে পেয়ে যেতে পারো তুমি তোমার মনের মতো কালেকশন ঘরে বসে। তাহলে কি জাস্ট একটা ফোন কল, ফোন কল করো আর ঘরে বসে শপিংটা এনজয় করো, ডিসকাউন্টটা পেয়ে যাও। আর যদি শাড়ি কথা ভালো লাগে তাহলে ডেফিনেটলি ইউটিউবে গিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনের জন্য বেল আইকন ক্লিক করবে,
আর কোনো পর্ব মিস করলে ডেসক্রিপশনে চলে যাবে। আর একটু যদি ভালো লাগে লিংকটা শেয়ার করে দিও। কথা দিচ্ছি, আজ তো মাত্র কয়েকটা স্টেটের কালেকশন দেখালো, এখনো বাকি আছে বিহার মহারাষ্ট্র নানা গোনা গোনা স্টেটগুলো কালেকশন দেখাবো। নিশ্চয়ই কোনো না কোনো পর্বে থাকবে তারই ছবি। ভালো থেকো।